হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার হুর জামানায় হঠাৎ করে দুইজন যুবক আরেকজন লোককে এরকম করে দুই দিকে দুইটা হাত শক্ত করে ধরে হযরত উমরের দরবারে নিয়ে আসেন আসার পরে হযরত উমরকে বলছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনার কাছে আমরা একটা বিচার নিয়ে এসেছি এই যে যুবককে আমরা দুই ভাই মিলে ধরে এনেছি এই যুবকের অপরাধ হলো এই যুবক আমাদের দুইজনের বাবাকে হত্যা করেছে কাদের বাবাকে যেই দুইজন যুবক শক্ত করে আরেকজন যুবককে ধরে আনছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর বলছেন ও যুবক তোমার বিরুদ্ধে এই দুইজন যুবক যে অভিযোগ দিচ্ছে বলো তো এই অভিযোগ সত্য নাকি মিথ্যা যুবক বলছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হ্যাঁ যুবকরা যেই তথ্য আপনার কাছে দিয়েছে একদম সঠিক আমি ওই যুবকদের বাবাকে হত্যা করেছি কিন্তু যদিও হত্যা করেছি এটা আমার ইচ্ছাকৃত নয় অনিচ্ছাকৃত হত্যা করেছি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর ডাইরেক্ট যুবককে বলল ও যুবক তুমি যত স্বীকার করে নিয়েছো তাহলে তোমাকে তো এখন মৃত্যুদণ্ড দেওয়া লাগবে হত্যার বদলে হত্যা তোমাকেও তো এখন হত্যা করা লাগবে যুবক তখন বলছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কোনো সমস্যা নাই তাকে জিজ্ঞাসা করা হলো তোমার কোনো শেষ ইচ্ছা আছে কিনা যুবক তখন বলছে আমার একটা শেষ যুবক শেষ ইচ্ছা আছে শেষ ইচ্ছাটা হলো আমাকে তো হত্যা করবেন এটা তো চূড়ান্ত কিন্তু আমার ছোট্ট এতিম একজন ভাই আছে আমার বাবা মারা যাওয়ার পরে আমার বাবা ইন্তিকালের পূর্বে আমার কাছে কিছু সম্পদ গচ্ছিত রেখে গিয়েছিল এমন একটা জায়গায় এই সম্পদগুলো লুকায় রাখা হয়েছে আমি আমি ছাড়া এই সম্পদের খোঁজ খবর কেউ জানে না আজকে যদি আমাকে এই অবস্থায় হত্যা করেন তাহলে আমার ওই এতিম অসহায় ভাইটা সম্পদ আর পাবে না আমার এতিম অসহায় ভাইটা সম্পদের খোঁজ কোনোদিন পাবে না সম্পদ থেকে সে বঞ্চিত হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিনকে বললে হযরত উমর আমিরুল মুমিনিন আপনি আমাকে সুযোগ দিয়ে দেন একটুখানি সুযোগ দিয়ে দেন আমি শুধু বাসায় যাব ওই সম্পদগুলো আমার ভাইটাকে আমি বুঝাইয়া দিব বুঝাইয়া দেওয়ার পরে আমি আবার আপনার দরবারে ফিরে আসব আচ্ছা বলেন তো হত্যার আসামি সে যদি কোনো মতে একবার ওই জায়গা থেকে বের হয়ে যায় সে কি আর কোনোদিন ফিরে আসবে নাকি আমিরুল মুমিনিন মনে মনে ভাবলেন যুবক যদি একবার যায় আর তো ফিরে আসবে আর ফিরে আসবে না তাহলে এই যুবককে তো এমনি এমনি যাইতে দেওয়া যাবে না সঙ্গে সঙ্গে হযরত উমর যুবকের উপর রাগান্বিত হয়ে বলল যুবক কিসের বাবা কিসের সম্পদ কিসের ভাই কেন তুমি এগুলো বলতেছো যুবক যুবক মনে করতেছে যে হয়তো বা আমাকে মিথ্যাবাদী মনে করতেছে তারপর আমিরুল মুমিনিন সুযোগ দিয়ে দিলেন বললেন যুবক শোনো তোমাকে এখান থেকে যেতে দিতে পারে একটা মাত্র সত্যে সত্য হলো যদি তুমি তোমার বদলে এই জায়গায় কোনো একজন মানুষকে জিম্মি করে রেখে যেতে পারো সময়ে নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি যদি ফিরে না আসো ওই লোকটাকে তাহলে আমরা হত্যা করে ফেলব তুমি ফিরে না আসলে তাকে হত্যা করব এরকম কাউকে যদি এখানে জিম্মি করে আটকায় রাখতে পারো তাহলেই আমরা তোমাকে যেতে দিব নতুবা তোমাকে যেতে দিব না সঙ্গে সঙ্গে ওই যুবক সাহাবীদের মধ্যে তাকিয়ে দেখতেছে ডানে তাকায় বামে তাকায় সামনে তাকায় পিছনে তাকায় কাউকে খুঁজে পায় না হঠাৎ করে আমিরুল মুমিনিন বলে যুবক তুমি কেন এই যুবকের এই দুইজন যুবকের বাবাকে হত্যা করলা সঙ্গে সঙ্গে ওই যুবক বলতেছে এই দুইজন যুবকের বাবাকে তো আমি ইচ্ছা করে হত্যা করে নাই আমিরুল মুমিনিন আমার একটা উষ্টি আমার একটা উট এই যুবকের বাবার ফসলের জমির মধ্যে ঢুকে ফসল নষ্ট করতেছিল কয়েকবার ফসল যখন নষ্ট করেছে এই যুবকের বাবা একটা পাথরের টুকরা নিয়া আমার ওই কুঁটের একদম উট বরাবর আঘাত করেছে আমার এই উটের মাথা পিঠের উপর যে চোটটা ছিল এই চোটের উপরে এমন জোরে পাথরের আঘাত লেগেছে যার কারণে ওই উটটা জায়গায় পড়ে এত বেশি অসুস্থ হয়ে গিয়েছে ওই উটটা কাতরাচ্ছিল খুব কষ্ট পাচ্ছিল আমিরুল মুমিনিন
আমি ওই উটটাকে আমার উটটাকে অনেক বেশি ভালোবাসতাম যার কারণে আমি সহ্য করতে পারলাম না অবলা জন্তু ফসল না হয় খেয়ে ফেলেছে তাই বলে তাকে এমন করে কেন আঘাত করলো আমি রাগান্বিত হয়ে গেলাম যাওয়ার পরে আমি একটা পাথরের টুকরা আমিও তুলে নিলাম তুলে নেবার পরে এই যুবকদের বাবা যে আমার উটটাকে আঘাত করেছে ওই লোকটা বরাবর আমি পাথর ছুঁড়ে মারলাম আমি হয়তো ভেবেছিলাম ভেবেছিলাম হয়তোবা পাথরটা ওই লোকের শরীরে লাগবে লাগার পরে লোকটা কষ্ট পাবে আহত হবে আমি রাগান্বিত হয়েছিলাম যার কারণে পাথর মারছি সে শুধুমাত্র কষ্ট পাবে এজন্য কিন্তু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমি যখন পাথরটা মারলাম পাথর মারার পরে লোকটার একদম মাথা বরাবর পাথরটা লাগলো লাগার পর আমি চাই না লোকটা মারা যাক কিন্তু মাথার উপরে পাথর লাগার কারণে প্রচুর রক্তক্ষরণ হয়ে জায়গায় লোকটা জমিনে পড়ে গেল যাওয়ার পর ওই জায়গায় লোকটা মারা গেল আমি তো ইচ্ছা করে মারা মেরে ফেলি নাই হত্যা করা আমার উদ্দেশ্য ছিল না সঙ্গে সঙ্গেই দুইজন যুবক ওই লোকটার ছেলে আমারে ধরে আপনার কাছে এনেছে আমিরুল মুমিনিন যুবকদের বই দুইজন যুবককে বলে যুবকরা তোমরা বলো তোমরা বলো তো এই যুবক তো অনিচ্ছাকৃত তোমাদের বাবাকে হত্যা করে ফেলেছে তাকে কি মাফ করে দেওয়া যায় না সঙ্গে সঙ্গে দুইজন যুবক বলতেছে আমিরুল মুমিনিন হত্যার বদলে হত্যা মাফ করা যাবে এমন সময় এই যুবকটা আমিরুল মুমিনিন বলছে যুবক তুমি যদি তোমার ভাইয়ের সম্পদ ফিরা দিতেই চাও সত্য কয়টা একটা সত্য তোমাকে তোমার বদলে কাউকে জিম্মি করে রাখা যাওয়া লাগবে তুমি যদি সময়ের মধ্যে ফিরে না আসো তাহলে তোমার বদলে ওই লোকটাকে আমরা হত্যা করে ফেলব এমন কথা শোনার পরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের কাছে অনুমতি নিয়ে ওই যুবক চারিদিকে দেখা শুরু করে দিল শত শত সাহাবীরা নবীজির সাহাবীরা চারিদিকে দাঁড়ায় আছে নবীজির সাহাবীদের মধ্যে দেখতেছে কোন সাহাবী সামনের দিকে এগিয়ে আসার সাহস নবীজির সাহাবীদের মধ্যে থেকে হঠাৎ করে একজন সাহাবী হাত উঁচু করে বলে ও যুবক তুমি চিন্তা করো না তোমার বদলে আমি নবীজির সাহাবী আমি নিজেকে জিম্মি করে রাখব তোমার বদলে তুমি ফিরে আসা পর্যন্ত আমি তোমার দায়ভারটা নিয়ে নিলাম জোরে বলেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার এইবারে ওই যুবক ফিরে গেল ফিরে যাওয়ার পরে ওই যুবক তিন দিনের সময় নিয়ে চলে গেল যাওয়ার পরে তিন দিন যেদিন পূর্ণ হয়ে গেল তিন দিনের দিন সকালবেলা ওই দুইজন যুবক যাদের বাবাকে হত্যা করা হয়েছে ওই দুইজন যুবক চলে গেল আবু জর গিফারির বাড়িতে আবু জর গিফারির বাড়িতে যাওয়ার পরে আবু জরকে ডাক দিয়ে বলে ও আবু জর তুমি তো ওয়াদা করেছিলা ওই যুবক যদি তিন দিনের মধ্যে ফিরে না আসে তাহলে তোমাকে তো হত্যা করা হবে তুমি জানতা ওই যুবকের দায়ভার তো তুমি নিজের উপরে নিয়ে নিয়েছিলা তিন দিন তো হয়ে গেল এক্ষুনি তুমি ওই হযরত ওমরের দরবারে চলো তোমাকে নিতে আমরা আসছি দুইজন যখন যুবক আবু জারের গিফারির বাড়িতে গেল যাওয়ার পরে আবু জার যুবকদেরকে ডাক দিয়ে বলে ও যুবক তোমরা যে আমাকে নিতে এসেছো কিন্তু তোমরা কি জানো না দিন তো শেষ হয় মাগরিবের সময় সকালবেলা তো দিন শেষ হয় না তাহলে আজকে কেবল সকালবেলা হয়েছে আর তোমরা আমাকে নিতে আসছো মাগরিব যখন হবে তখন আমি নিজে নিজেই হযরত ওমরের দরবারে চলে যাব এমন কথা বলল বলার পরে যুবকরা ফিরে গেল মাগরিবের সময় হয়ে গেল তারপরে হযরত ওমরের দরবারে ওমরের কাঠগড়ায় ওই দুইজন যুবক উপস্থিত হয়ে গেল আবু জর গিফারিও ওই যুবকদের সামনে ওমরের কাঠগড়ায় চলে আসলো আসার পরে মদিনার হাজার হাজার মানুষ ওই জায়গায় একত্রিত হয়ে গেল একত্রিত হওয়ার কারণ হলো আবু জর গিফারির কোনো অপরাধ দোষ দোষ নাই মদিনার মানুষগুলো এর জন্য একত্রিত হলো কারণ তারা আজকে নির্দোষ একজন মানুষকে ফাঁসি দেওয়া দেখবে আবু জরের তো কোনো দোষ নাই একজন যুবককে বাঁচাতে গিয়ে তার পক্ষ নিতে গিয়ে সে আজকে নিজেই ফাঁসির আসামি হয়ে গিয়েছে আবু জর গিফারিকে এইবারে সব মানুষদের সাহাবীদের সামনে হযরত উমর বলতেছে ও আবু জর তোমাকে তো ফাঁসি দেওয়া হবে তাহলে তোমাকে তো এই মুহূর্তে এখন ফাঁসির কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে কোনো দোষ নাই বিনা দোষে
মাগরিবের আজান শুরু হয়ে যাবে এমন সময়ে মাগরিবের আজান এখনো শেষ হয় নাই আবু জরকে কেবল নিয়ে যাওয়া হবে এমন সময় সব সাহাবীরা লক্ষ্য করে দেখলো ওই যুবক তিন দিন পূর্ণ হতে মাগরিবের আজান শেষ হতে না হতেই যুবক উমারের কাঠগড়াই ওই খুনি যুবক এসে দাঁড়ায় গেল সুবহানাল্লাহ খুনি যুবককে দেখার পরে হত্যাকারী যুবককে দেখার পরে আমিরুল মুমিনিন নিজেও অবাক হয়ে গেলেন সব সাহাবীরা অবাক হয়ে গেল ওই যুবককে ডাক দিয়ে বলা হলো যুবক তুমি একটু বলো তো তুমি একটু বলো তো তোমাকে তো আজকে তোমার পিছনে তো কোনো গোয়েন্দা বাহিনীকে সেট করা হয় নাই তোমার পিছনে কোনো পুলিশ বিডিআর আর্মি র‍্যাবকে সেট করা হয় নাই তুমি আজকে যদি সময়ের মধ্যে ফিরে না আসতে তাহলে তো তোমাকে আমরা কেউ ধরতে পারতাম পারতাম না তাহলে কেন তুমি গেলা যাওয়ার পরে আবার কেন ফিরে আসলা হত্যা হত্যার আসামি তো কোনোদিন গেলে আসার কথা নয় কেন তুমি ফিরে আসলা সঙ্গে সঙ্গে যুবক ডাক দিয়ে বলে ওই যুবক বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আজকে আমি সময়ের মধ্যে ফিরে আসলাম এই কারণে কারণ আজকে আমি যুবক যদি ফিরে না আসতাম আমি ফিরে না আসতে তাম পৃথিবীর মুসলমানরা বলতো একজন মুসলমানকে বিপদে ফেলে আর একজন মুসলমান ভাই সে দূরে পালিয়ে গেছে আসে নাই মুসলমানদের নামের উপরে কলঙ্ক লেগে যেত এই জন্য আমি জীবনের মায়া ত্যাগ করে শুধুমাত্র মুসলমানদের ইজ্জত রক্ষার সম্মানার্থে আমি যুবক নিজের জীবন বিলিয়ে দিতে এই জায়গায় আসামি হয়ে ফাঁসির কাষ্টে ঝুলতে চলে এসেছে সুবহানাল্লাহ এইবার আমিরুল মুমিনিন আবু জর গিফারিকে জিজ্ঞাসা করে ও আবু জর তুমি কেন তুমি তো জানতে এই যুবক হয়তোবা ফিরে আসবে না তাহলে জানার পরও ফাঁসির আসামি তো কোনোদিন ফিরে আসে না তাহলে তুমি জানার পরও কেন ওই যুবকের পক্ষে নিলা তুমি একটু বলো সঙ্গে সঙ্গে আবু জর গিফারি ডাইরেক্ট আল্লাহর নবীর সাহাবী হযরত ওমারকে বলো ও হযরত ওমার আমি এই কারণেই যদিও জানতাম যুবক গেলে হয়তো আর ফিরে আসবে না কিন্তু যুবক ছিল মুসলমান ওই যুবক মুসলমানের একজন মানুষের সাহায্যের বড়ই দরকার ছিল কিন্তু ওই জায়গায় কেউ তাকে সাহায্য করতে প্রস্তুত ছিল না আজকে আমি আবু জর যদি ওই হত্যাকারী যুবকের জন্য হাত তুলে এগিয়ে না আসতাম তার সাহায্যে যদি আমি যুবক আমি আবু জর এগিয়ে না আসতাম কিয়ামত পর্যন্ত মানুষরা বলতো একজন মুসলমান বিপদে পড়েছে এই মুসলমানের বিপদে আর একজন মুসলমান এগিয়ে আসে নাই এই জন্য আমি নিজের জীবনের মায়া ত্যাগ করে হলো ওই যুবকের পক্ষে ফাঁসির কাষ্টে দাঁড়াতেও রাজি হয়ে গিয়েছিলাম সুবহানাল্লাহ আমার প্রিয় মুসলমান ভাইয়েরা এই দৃশ্যটা দেখার পরে যেই দুইজন যুবকের বাবাকে হত্যা করা হয়েছে এই দুইজন যুবক বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এমন মানুষ আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে আছে এটা তো আমি আগে জানতাম না এই দুইজন মানুষের উদারতা দেখে এই দুইজন মানুষের মহত্ব দেখে একে অপরকে সহযোগিতা করা দেখে একে অপরের প্রতি একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি ভালোবাসা দেখে আমরা দুইজন ভাই আল্লাহর রাস্তায় আমাদের বাবার হত্যাকারীকে ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ কারণ কিয়ামত পর্যন্ত যেন কোন মানুষ বলতে না পারে মুসলমানেরা ক্ষমা করতে জানে না এইটা যাতে না বলতে পারে এই জন্য আমরা দুইজন বাবা যুবক আমাদের বাবার হত্যাকারীকেও ক্ষমা করে দিলাম তাহলে আজকে আমি আপনিও যদি মানুষকে ক্ষমা করে দিতে পারি তাহলে আমার জন্য আপনার জন্য জান্নাতের সুসংবাদ আছে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ বলেন নাই বান্দা তুমি ফিজিক্স পড়ো আল্লাহ বলেন নাই বান্দা তুমি কেমিস্ট্রি পড়ো হায়ার ম্যাথ পড়ো তুমি তথ্য প্রযুক্তির সাবজেক্ট গুলো পড়ো এগুলো কিন্তু আমার আল্লাহ বলেন নাই আমার আল্লাহ যেই কিতাব পড়তে বললেন এই কিতাবের নাম হলো কোরআন কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা বর্তমান সময়ের মানুষগুলো 100 জনের মধ্যে 90 জন এখন ওই কোরআন তেলাওয়াত করতে শিখি নাই কথা বলেন ঠিক কিনা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন গরু বানিয়েছেন ছাগল বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন উট বানিয়েছেন দুম্বা বানিয়েছেন এরকম যেই পশুগুলো দুনিয়াতে পাঠিয়েছেন লক্ষ্য করে দেখেন গরু বানিয়েছেন মানুষদের রিজিকের জন্য গরু মানুষরা খাবে গোশত খাবে দুধ নিয়ে উপকৃত হবে এছাড়া গরুকে দুনিয়াতে পাঠানোর আলাদা স্পেশাল কোনো
কারণ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল আলাদা কোনো কারণে গরু দুনিয়াতে পাঠান নাই কিন্তু আমাদের মানুষদেরকে দুনিয়াতে পাঠানোর জন্য আলাদা স্পেশাল কারণ জোরে বলেন আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন গরু বানালেন গরু দুনিয়াতে আসলো নির্দিষ্ট একটা সময় যখন ফুরে যাবে গরু তখন মারা যাবে মারা যাওয়ার পরে মাটির সঙ্গে মিশে যাবে যাওয়ার পরে গরুর হিসাব নাই নিকাশ নাই গরুর জান্নাতও নাই জাহান্নামও নাই কিন্তু আমরা মানুষরা যখন মারা যাব তখন বলেন তো আমরা মানুষদের জান্নাত জাহান্নাম হিসাব নিকাশ আছে না নাই তাহলে গরু আল্লাহ বানালো গরু আল্লাহ দুনিয়ায় পাঠালো গরু দুনিয়াতে আসলো আল্লাহর কোরআন পড়লো না আল্লাহর কোরআন জানলো না আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ কি মেসেজ গুলো দিল এগুলো দেখলো না গরু আসলো মারা গেল মাটির সঙ্গে মিশে গেল কিন্তু আমরা মানুষরা দুনিয়াতে আসলাম আসার একটা উদ্দেশ্য আছে বান্দা তোমাদেরকে দিলাম কোরআন এই কোরআন পড়ো জানো কোরআনের মধ্যে কোন মেসেজ গুলো আছে এই মেসেজ গুলো ফলো করে দুনিয়াতে চলো কিন্তু আমরা দুনিয়াতে আসলাম আপনারা বলেন তো দুনিয়াতে কোন মেহমানের বাড়িতে যদি আপনি বেড়াইবার যান তাহলে ওই মেহমানের বাড়িতে দুই দিন তিন দিনের বেশি কি থাকা যায় নাকি সারা জীবনের জন্য মেহমানের বাড়িতে যে থাকতে পারবেন নাকি মেহমান খানায় গেলে সর্বোচ্চ দুই দিন তিন দিন তারপরে থাকা যায় না ঠিক প্রিয় ভাইরা এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠালেন কেন এই দুনিয়াটা আমরা মানুষদের জন্য আজীবনের ঠিকানা নয় এই দুনিয়াটা মানুষদের জন্য হলো মেহমান খানা এই মেহমান খানাতে আল্লাহ আমাদেরকে পাঠালেন কিন্তু মেহমান খানাতে আসার পরে দুনিয়ার মানুষ আমরা ভুলে গেছি নিজের পরিচয় নিজের আসল পরিচয় ভুলে গেলাম দুনিয়াতে দুনিয়া নামক রঙিন চাকচিক্যময় জায়গা দেখে আমাদের আসল বাড়ি জান্নাতকে আমরা ভুলে গেলাম জান্নাতকে ভুলে দুনিয়ার পিছনে পাগল কুকুরের মতো দৌড়ানো শুরু করে দিলাম দুনিয়াতে যুবক তোমার অনেক কিছু আছে ও মুরব্বী দুনিয়াতে আপনার দুই বিঘা জমি আছে আপনি এখন চিন্তা করেন কেমনে আমি দশ বিঘা জমি বানাবো আপনার দুইটা প্রাইভেট কার আছে আপনার প্রবক্স আছে আপনার এক্স করোলা আছে আপনি এখন এর চাইতো দামি কিনবেন আপনার এখন প্রিমিও লাগবে এক্সিও লাগবে আপনার প্রায়োরা লাগবে প্রাজারও লাগবে দুনিয়ার সবচাইতে ব্র্যান্ডের গাড়িগুলো আপনার লাগবে এই জন্য দুনিয়ার পিছনে দৌড়ান আপনার গ্রামে জমি আছে শহরের মধ্যে আপনার জমি করা লাগবে আপনার দুই তলা বাড়ি আছে না হচ্ছে না দশ তলা বাড়ি করা লাগবে দুনিয়ার পিছনে দৌড়াই বাড়ির পিছনে গাড়ির পিছনে টাকার পিছনে সম্পদের পিছনে এমন ভাবে দৌড়াই এইভাবে দৌড়াইতে দৌড়াইতে আমাদের আসল পরিচয় আমরা ভুলে গেলাম কবরকে ভুলে গেলাম জান্নাত জাহান্নামকে ভুলে গেলাম কি উদ্দেশ্যে দুনিয়াতে আল্লাহ পাঠালেন এই উদ্দেশ্যটাকেও ভুলে গেলাম যুবক তোমার কি একটু মনে হয় না মুরব্বী আপনার কি একটু মনে হয় না জাহান্নামের কথা ওই কবরের ভিতরে গেলে কি হবে কি হবে ওই কবরের কথা একটা বারের জন্য কি মনে হয় না মুরব্বী আজকে সারাটা জীবন হালালকে হালাম মনে করলেন না হারামকে হারাম মনে করলেন না হালালের পিছনে দৌড়ালেন না হারামের পিছনে দৌড়ালেন হারাম উপার্জন করতে করতে সম্পদের পাহাড় বাড়া ফেললেন কিন্তু আপনি কি একটা বারের জন্য ভেবে দেখেছেন এই সম্পদ এই বাড়ি এই গাড়ি এই টাকা পয়সা কার জন্য করেন কার জন্য করেন কার জন্য করেন আপনি আজকেই যদি মারা যান মারা যাওয়ার পরে আপনার লাশটা যখন আপনার বাড়ির গেটের সামনে রেখে দেওয়া হবে আপনার একটা ছেলে আসবে ঢাকা শহর থেকে আরেকজন আসবে নওগাঁ থেকে আরেকজন মেয়ে আসবে রাজশাহী থেকে আসার পরে আপনার লাশটা এখনো দাফন করা হয় নাই আপনার বড় ছেলেটা এসে লাশ দাফন করার আগেই বলবে আমার বাবার নওগাঁ শহরে যেই দুই কাঠা জমি ছিল ওই দুই কাঠা জমি আমি নিতে চাই আপনার ছেলেটা বলবে না এটা কেমন কথা আমিও তো বাবার ওয়ারিশ আমারে দেওয়া লাগবে না আপনার মেয়ে বলবে তোমরা কি বাবার একা সন্তান দামি সম্পদগুলো তোমরাই নিবার বিলের তলার জমিগুলো আমারে দিবা এটা তো হতে পারে না মেয়েটা বলবে আমারও অংশ দেওয়া লাগবে তাহলে আপনি কোন সন্তানের জন্য করছেন যেই সন্তান আপনার লাশ কবরে নামানোর আগে
আপনার সম্পদ নিয়া সম্পদের পিছনে ভাগাভাগি নিয়া গন্ডগোল শুরু করলো ওই সন্তানের জন্য আপনি হালালকে হালাল মনে করলেন না হারামকে হারাম মনে করলেন না দুনিয়ার মোহে দুনিয়ার পিছনে পাগল হয়ে গেলেন সারা জীবন হারাম উপার্জন করে করে জাহান্নামের খড়ি নিজের দেহটাকে বানায়া দিচ্ছেন কথা বলেন ঠিক কি না আজকে কোন জামানায় আসলাম কোন দুনিয়া আসলাম যুবকগুলা মুরব্বীদেরকে আগের মতো সম্মান করতে চায় না মুরব্বীরাও ছোটদেরকে আগের মতো স্নেহ করতে চায় না যুবক যখন রাস্তা দিয়ে হেঁটে যায় মুরব্বী রাস্তা দিয়ে হেঁটে আসতেছে যুবক মুরব্বীকে মানুষই মনে করে না সালাম দেয় না ভালো করে কথা বলে না মুরব্বীও কেন জানি ছোটদেরকে স্নেহ করতে চায় না আজীব এক দুনিয়ায় আমরা চলে আসলাম এই দুনিয়ার পিছনে পাগল হতে গিয়া দুনিয়ার চাকচিক্যময় জায়গার পিছনে দৌড়াইতে আমরা নিজের পরিচয় ভুলে গেলাম আমরা কেন দুনিয়াতে আসলাম কোন উদ্দেশ্যে দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠালো সব ভুলে গেলাম কিন্তু যুবক তুমি কি জানো নাকি তুমি যদি আজকেই মারা যাও মারা যাওয়ার পরে তোমারে যখন কবরে রাখা হবে মুরব্বী আপনি যদি আজকেই মারা যান আপনাকে যখন কবরের ভিতরে কবি কবরের মধ্যে রাখার পরে আপনার কি অবস্থা হবে আপনি জানেন নাকি দুনিয়াতে যুবক অহংকার করে জমিনের উপর দিয়ে হাঁটো মানুষকে মানুষ মনে করো না মুরব্বী আপনার টাকা আছে সম্পদ আছে ক্ষমতার বড়াই করি মানুষকে মানুষ মনে করেন না জমিনের উপর দিয়ে দম্ব ভরে আপনি হাঁটতেছেন কিন্তু আপনি কিসের অহংকার করেন আমার তো বুঝে আসে না আমি কিসের অহংকার করি আমার তো বুঝে আসে না ও মুরব্বী আপনি যখন মারা যাবেন ও যুবক তুমি যখন মারা যাবা মারা যাওয়ার পরে তোমার লাশটা যখন কবরের ভিতরে রাখা হবে ওই কবরের মধ্যে তোমার লাশটা রাখার পরে তুমি কি জানো না কি জানো না তোমার কবরের উপরে সারি সারি করে বাঁশগুলো বিছিয়ে দেওয়া হবে কাঁচা কাঁচা বাঁশ ও মুরব্বী দুনিয়াতে অহংকার করছেন সম্পদের ক্ষমতার টাকার যুবক তুমি তোমার সুন্দর চেহারার অহংকার করছো মাটিতে পা ফেলতে চাও না কিন্তু আজকে জেনে নাও তোমাকে যখন ওই অন্ধকার কবরের মধ্যে রাখা হবে ওই কবরের মধ্যে বা কবরের উপরে বাঁশ বিছিয়ে দেওয়া হবে কিসের অহংকার তোমার ওই কবরের উপরের বাঁশ পচার আগে তোমার কবরের ভিতরে লাশ পচে যাবে তুমি কিসের অহংকার করো তুমি কিসের অহংকার করো আজকে কোন সন্তানের জন্য আপনি হারাম উপার্জন করছেন কোন সন্তানের জন্য নিজেকে জাহান্নামের দিকে নিয়ে যান যখন কবরের মধ্যে আপনাকে রাখা হবে কবরের মধ্যে রাখার পরে মাত্র ১৬ ঘন্টা পার হতে না হতে ওই কবরের ভিতরে আপনার লাশটা আস্তে আস্তে পচা শুরু করে দিবে ও যুবক দুনিয়াতে তোমার চুলটাকে সুন্দর রাখার জন্য ইউরোপ আমেরিকার দামি দামি জেলগুলো কিনে চলে লাগাও ও যুবক তোমার চেহারা ভালো রাখার জন্য চেহারার মধ্যে ফেয়ার এন্ড লাভলি ফেয়ার এন্ড হ্যান্ডসাম দাও তোমার চেহারা মনে করেছো ওজুর পানি দাও না মনে করেছো তোমার চেহারা এত সুন্দর কোনোদিন নষ্ট হবে না ও মুরব্বী কবরে যখন আপনাকে রাখা হবে যুবক কবরের মধ্যে যখন তোমাকে রাখা হবে কবরের মধ্যে রাখার পরে তোমার পেটটা আস্তে আস্তে ফুলতে শুরু হবে মাত্র ১৬ ঘন্টা ১৮ ঘন্টা পার না হতে তোমার পেটটা ফুলতে ফুলতে ফুটবলের মতো হয়ে যাবে ফুটবলের মতো হয়ে যাওয়ার পরে বাবা যেমন ঠাস করে ফেটে যায় তোমার পেটটা ফেটে যাবে তোমার পেটের ভিতরকার নাড়ি বড়িগুলা ছিন্ন ভিন্ন হয়ে যাবে তুমি তখন চিৎকার দিবা তোমার চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না ও যুবক ও মুরব্বী আপনি কি জানেন না দুনিয়াতে সন্তানের জন্য দুনিয়াতে স্ত্রীর জন্য দুনিয়াতে পাগলের মতো হয়ে গেলেন দুনিয়াতে হালাল হালালকে হালাল মনে করলেন না হারামকে হারাম মনে করলেন না আজকে আপনি দুনিয়াতে হারাম উপার্জন করে করে সম্পদের পাহাড়া বানালেন এই জন্য আপনি যখন মারা গেলেন মারা যাওয়ার পরে ওই কবরের মাটি আপনার ডান দিক থেকে চাপা দিবে ডান দিক থেকে ঠাসা দিলে আপনার ডান দিকের হাড়িগুলো বাম দিকের মধ্যে ঢুকে যাবে বাম দিকের হাড়ির মধ্যে যখন ঠাসা দিবে বাম দিকের হাড়িগুলো ডান দিকের মধ্যে ঢুকে যাবে আপনি চিৎকার দিবেন চিৎকার দিবেন যার জন্য বাড়ি করলেন গাড়ি করলেন সম্পদ করলেন কেউ সেদিন আপনার কোনো কাজে আসবে না অতএব আপনাকে এখনো সময় আছে আপনার মূল কারণের দিকে আপনাকে মূলের দিকে ফিরে যাওয়া লাগবে ইসলামের দিকে জোরে বলেন ঠিক কি না তাহলে কেন এখনো দুনিয়ার পিছনে পাগল কেন এখনো সম্পদের মোহে নিজেকে কেন দুনিয়ার পিছনে
পাগল করে মাতিয়ে রেখেছো তোমার কি একটু কবরের কথা মনে হয় না তোমার কি একটু জাহান্নামের ভয় রাজাবের কথা মনে হয় না আজকে যুবক গোলা আজকে আমি আমার আমার কেন জানি মনে হয় আমার দেশের যুবক গোলা যেই নবীর শাফায়াত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না ওই নবীজিকে অনুসরণ করার চাইতে ওই নবীজির চাইতে আমার দেশের যুবক গোলা মনে হয় ওই ব্রাজিল আর্জেন্টিনা ভারত আর বাংলাদেশের সুপারস্টার নর্তকী নায়িকা গায়িকা গায়কদের নায়কদেরকে বেশি ভালোবাসে কথা বলেন ঠিক কিনা কেন বললাম কথাটা কিছুদিন আগে বিশ্বকাপ খেলা হলো দেখেছেন প্রত্যেক যুবকের বাড়ির সামনে আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা শুধু তাই নয় আজকে এই যুবক গোলাম আমার দেশের যুবক গোলাম মাথার চুল কেমনে কাটে ওই ব্রাজিলের নেইমারের মতো করে দুই দিকে চেসে মাঝখানে সজারুর মতো রেখে দেয় আমার দেশের যুবক গোলাম আর্জেন্টিনার মেসিকে ভালোবাসে তার মতো করে আর্জেন্টিনার মেসির মতো জার্সি গেঞ্জি গায়ের মধ্যে লাগায় ঘুরে বেড়ায় আমার দেশের যুবক গোলাম ভারতের শাহরুখ খানকে ভালোবেসে তার মতো চশমা চোখের মধ্যে লাগায় আমার দেশের যুবক গোলা বাংলাদেশের সুপারস্টার শাকিব খানকে ভালোবেসে তার মতো ফাটা ফাটা চিরা চিরা প্যান্টগুলো পরিধান করে এই রকম অবস্থা হয়ে গিয়েছে আমাদের দেশের যুবক গোলার কিন্তু আমি বলি ও যুবক তোমাকে এই সুপারস্টার গুলো তো সাফায়াত করে জান্নাতে নেবে না তাহলে তুমি কেন তুমি ব্রাজিলের নেইমারের মতো করে চুল কাটতে পারো সাজারুর মতো চুল কাটতে পারো কেন তুমি বিশ্ব নবীর মতো করে সুন্নাহ অনুযায়ী চুলটা কাটতে পারো না দাড়িটা রেখে দিতে পারো না তুমি কেন আর্জেন্টিনার মেসির মতো করে জার্সি গায়ের মধ্যে লাগাইতে পারো যুবক তোমার কি একটু দিল বলে না তুমি আর্জেন্টিনার মেসির মতো করে গেঞ্জি আর জার্সি তোমার গায়ের মধ্যে লাগাইবার পারো কিন্তু আমার নবীজির সুন্নাহ অনুযায়ী কেন তুমি নবীজির জুব্বাটা নবীজির পাঞ্জাবি তুমি গায়ের মধ্যে লাগাইতে পারো না তুমি আজকে ভারতের শাহরুখ খানকে ভালোবেসে তার মতো সানগ্লাস চোখের মধ্যে দাও তুমি আজকে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানকে ভালোবেসে তার মতো সিরা সিরা ফাটা ফাটা প্যান্টগুলো পরিধান করো জিন্সের প্যান্টগুলো পরো তুমি কেন কেন আমার নবীজির মতো করে নবীজির সুন্না মেনে টাকনুর ওপর কেন কাপড় পরতে পারো না কথা বলেন ঠিক কিনা এগুলো থেকে মনে হয় আমার দেশের যুবকগুলা মনে হয় আমার নবীজির চাইতে ওই সুপারস্টারদের বেশি পেশি পিছনে বেশি পাগল হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা কিন্তু তোমার বুঝতে হবে তুমি যে নবীজির চাইতে তাদের অনুসরণের পিছনে বেশি ব্যস্ত হয়ে আছো কেউ তোমার সাফায়াত করে জান্নাতে নিবে না জান্নাতে নিবেন যেই মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে একটু চিৎকার দিয়ে সবাই একত্রে বলেন তো সেই মানুষটার অনুসরণ করার দরকার আছে না নাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আল্লাহু আকবার আল্লাহ বলছেন ওহির মাধ্যমে যে কিতাব তোমাদেরকে দিলাম এই তোমরা তেলাওয়াত করো এই কোরআন তোমরা পাঠ করো তাহলে এই কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই আমি মনে করি সামনে রমজান মাস আসতেছে বাকি ১১ মাসের তুলনায় প্রত্যেকটা মানুষের কিন্তু রমজান মাসে কাজকামের চাপ তুলনামূলকভাবে একটু কম থাকে কথা বলেন ঠিক কিনা আমি বলবো এই রমজান মাসেই পারলে কালকে থেকেই নিয়ত করে ফেলেন আল্লাহ আমাকে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন ওই উদ্দেশ্যের পাথরটা একটু তৈরি করার চেষ্টা করেন কোরআন তেলাওয়াত মৃত্যুর আগে কোরআন তেলাওয়াত শেখার চেষ্টা করেন আগামী রমজান পারলে কালকে থেকেই কোনো হুজুরের কাছে গিয়ে অথবা যে কোনো মূল্য হোক যেভাবেই হোক পবিত্র কোরআন মাজিদটা সহি শুদ্ধভাবে তেলাওয়াত শেখার চেষ্টা করবেন কারা একটু হাত তুলে দেখান তো চেষ্টা করবেন কারা তোলেন 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 আগামী রমজানে যেই হই না কেন প্রত্যেক দিন কমপক্ষে এক ঘন্টা সময় বের করার চেষ্টা করবে ইনশাআল্লাহ লিল্লাহ তাকবীর হাত নামান প্রিয় ভাইরা আপনি যদি সময় দেন চেষ্টা করেন তাহলে চেষ্টা করেন আল্লাহ আপনাকে মাফ করে জান্নাতি মানুষ বানায় দিবেন কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার তাহলে বলছিলাম গরুকে আল্লাহ দুনিয়ায় পাঠালো আসলো গরু কোরআন পড়লো না গরু কোরআন জানলো না গরু কোরআন বুঝলো না
তাহলে আমি মানুষ দুনিয়াতে আসলাম আমাকে আল্লাহ কোরআন দিলেন আমিও যদি গরু ছাগলের মতো করি কোরআন খুললাম না কোরআন পড়লাম না কোরআন জানলাম না কোরআন বুঝলাম না তাহলে কিন্তু প্রিয় ভাইরা আমার আমি যদি মারা যাই কোরআন না পড়ি না বুঝি কোরআনের 114টা সূরার মধ্যে আমার আল্লাহ 114টা সূরার মধ্যে আলাদা আলাদা মেসেজ দিয়ে দিয়েছেন আল্লাহ এই কোরআন মাজিদের মধ্যে কি এমন মেসেজ দিয়ে দিলেন কি মানুষদেরকে বান্দাদেরকে জানাতে চান এটা আমাদেরকে জানতে হবে এজন্য আমি বলবো যারা আমরা আলেম আছি আমরা অর্থ বের করতে পারি কিন্তু যারা আলেম নন তারা কিন্তু কোরআনের অর্থ বের করতে পারি না এজন্য বাজারে অর্থ সহ কোরআন কিনতে পাওয়া যায় আপনি মৃত্যুর আগে জীবনে একবার হলেও আজকে নিয়ত করে ফেলবেন মৃত্যুর আগে একবার হলেও অর্থ সহ কোরআন কিনে আনবো আনার পরে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা শিখবো আর মৃত্যুর আগে কোরআনটা একবার হলে অর্থ সহ পড়ে খতম দিব আমার আল্লাহ কোরআনের মধ্যে কি জানাতে চাই শুধু হুজুরদের কাছে শুনবো না নিজে পড়ে পড়ে পুরো কোরআন একবার খতম দেওয়ার চেষ্টা করবেন যারা হাত তুলেন তো তারা চেষ্টা করবেন তোলেন 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 লিল্লাহ তাকবীর নিয়ত করেন আল্লাহ কবুল করবে আর যদি করতে নাও পারেন এই নিয়তটা তো আমার আল্লাহ দেখছেন কথা বলেন ঠিক কি না এই নিয়তের কারণেও তো আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারেন প্রিয় ভাইরা আমার তাহলে কোরআনটা পড়বো কোরআনটা বুঝবো কোরআনের মধ্যে আল্লাহ কি জানাচ্ছেন এটা জেনে তারপরে কবরে যাব তাহলেই তো আমাদের দুনিয়াতে জন্ম নেওয়াটা সার্থক হবে কোরআন তো অবশ্যই সহি শুদ্ধভাবে শিখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া রাত্তিলিল কোরআনা তারতিলা আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন তারতিলের সঙ্গে সহিভাবে সুন্দর করে উচ্চারণ করতে বলেন এজন্য সবাই কোরআন তেলাওয়াত ইনশাআল্লাহ সহি শুদ্ধভাবে শিখে নেব আজকের মাহফিলে এতগুলো মানুষ হাত তুললেন কোরআন তেলাওয়াত শিখবেন চেষ্টা করবেন বলে আমি মনে করি এই মাহফিলকে ওসিলা করে একজন মানুষ যদি আল্লাহর কোরআন শেখার চেষ্টা করেন তাহলে এই যুবকদের কোরআনের মাহফিল আল্লাহ কবুল করে নেবেন জোরে বলেন আমিন